আমাদের কংগ্রেস কর্মী তার প্রমাণ করে দিয়েছে যে মোদি ইজ নট ইনভিনসিবল, মোদি অপরাজেয় নয়। মোদী অপরাজেয় নয় এটা প্রমাণ করে দিয়েছেন মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। কর্ণাটকের মানুষকে কোটি কোটি প্রণাম। কর্ণাটকের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ব্যাপক জয়ের পর দিল্লিতে এই মন্তব্যই করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিকে কংগ্রেসের জয় নিশ্চিত হতে দেশের অন্যান্য প্রান্তের মতো রাজ্যেও প্রবল উচ্ছ্বাসে মেতে ওঠেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। কলকাতা ও মুর্শিদাবাদে বিশেষ করে উচ্ছ্বাসের ছবি ধরা পড়ে। কর্ণাটকেও কংগ্রেস দফতর এবং রাস্তায় উচ্ছ্বাসে মেতে ওঠেন কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা। কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো আপনাদের। কর্ণাটকের কংগ্রেস কর্মী তার প্রমাণ করে দিয়েছে যে মোদি ইজ নট ইনভিনসিবল, মোদি অপরাজেয় নয়, মোদিকে হারানো যায়, অমিত শাহকে হারানো যায়। তাকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খড়গে তারা প্রমাণ করে দিয়েছে। কর্ণাটকের কংগ্রেস কর্মী তার প্রমাণ করে দিয়েছে যে মোদি ইজ নট ইনভিনসিবল, মোদি অপরাজেয় নয়, এটা প্রমাণ করে দিয়েছে কর্ণাটকের মানুষ কংগ্রেসের নেতৃত্বে। তাই কর্ণাটকের মানুষকে কোটি কোটি প্রণাম, কোটি কোটি শ্রদ্ধা। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আপনাদেরকে শোনালাম যে কর্ণাটকে কংগ্রেসের এই জয় প্রমাণ করে দিয়েছে যে মোদি অপরাজেয় নয়, এটা প্রমাণ করে দিয়েছেন মল্লিকার্জুন খড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কর্ণাটকের কোটি কোটি মানুষকে তিনি প্রণাম জানিয়েছেন। কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ব্যাপক জয়, প্রায় 137-এর কাছাকাছি এই মুহূর্তে আসন সংখ্যা কংগ্রেসের। এবং যেটা আমরা দেখেছিলাম যে যখন প্রচার চলছিল ভোটের, তখন বারেবারেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারা রোড শো করেছেন, প্রচার করেছেন। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকেও প্রচার কর্মসূচি ছিল। কর্ণাটকের এই জয়কে কংগ্রেস কিন্তু বেশ তাদের পালে যে অক্সিজেন ঢুকছে সেই পথেই কিন্তু দেখছে এবং সেই চোখেই দেখছে। এবং 2024-এর লোকসভা নির্বাচনের আগে এটা কংগ্রেস শিবিরের কাছে একটা বড় অক্সিজেন বলা যেতে পারে। অন্যদিকে 2024-এর আগে এই হার, বিজেপির এই হার কিন্তু একটা বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে এই কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে যথেষ্টই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। একদিকে কংগ্রেসের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করা এবং অন্যদিকে বিজেপির আসন সংখ্যা কমে যাওয়া, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ সামনেই 2024-এর লোকসভা নির্বাচন এবং তার আগে কংগ্রেসের এই জয় যথেষ্ট অক্সিজেন দেখতে পাচ্ছে কংগ্রেস। এবং অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আপনাদেরকে শোনালাম যে কর্ণাটকের মানুষ তারা কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে মোদি অপরাজেয় নয়, এবং এটা প্রমাণ করে দিয়েছেন কর্ণাটকের মানুষজন। এদিকে কংগ্রেসের জয় নিশ্চিত হতে দেশের অন্যান্য প্রান্তের মতো রাজ্যেও প্রবল উচ্ছ্বাসে মেতে ওঠেন কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা। বিস্তারিত আপডেট নিয়ে আমরা থাকবো অবশ্যই আপনাদের সামনে। এর পরের আপডেট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলের দিকে নজর রাখুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন।